ডোকলাম চীনের অংশ মেনে নিয়েছে ভুটান। ভুটানের বিতর্কিত ভূখণ্ড ডোকলাম নিয়ে চীন ভারত চাপানোতর তুঙ্গে। ওই এলাকায় চীনা সেনা রাস্তা নির্মাণ করতে গেলে তার বিরোধিতা করে ভারত। ভারতের দাবি ওই ভূখণ্ড কেবলমাত্র ভুটানের চীনের নয়। আর সেই বিতর্কে ফের একবার উস্কানিমূলক বার্তা এলো চীনের তরফে। চীনের এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, ভুটান চীনকে কূটনৈতিক পথে জানিয়েছে ডোকলাম ভুটানের ভূখণ্ড নয়। যদিও চীনা আধিকারিক ওয়াং ওয়েনলি তার দাবির প্রেক্ষিতে কোনো সমর্থক প্রমাণ দিতে পারেননি। এর আগে ডোকলাম ইস্যুতে ভুটানের ভূখণ্ডে চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ভুটান। এ নিয়ে তারা চীনের সরকারকেও নিজেদের বিরোধিতার কথা জানায়। এদিকে ওই চীনা আধিকারিকের দাবি, ভুটান চীনকে নাকি জানিয়েছে ভারতীয় সেনারা কেন ওই চীনা ভূখণ্ডে রয়েছে, তা নিয়ে তারা হতবাক। ওয়াং ওয়েনলির মতে ভুটানের তরফের দাবি ডোকলাম নাকি ভুটানের ভূখণ্ড নয়। এই দাবির কথা তুলে চীনের সংবাদ মাধ্যম জিয়াং হুয়াও তাদের সম্পাদকীয়তে এই তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের দাবি, ডোকলাম ইস্যু সম্পূর্ণভাবে চীন ও ভুটানের বিষয়, এর সঙ্গে ভারতের কোনো যোগ নেই। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।